প্রিয়া ভাই বোনেরা সকলের প্রতি রইল সালাম আসসালামু আলাইকুম আমি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আলোচনা করছি আপনাদের ইউরো ইউএসডি এই মার্কেটটি নিয়ে আপনারা দেখেছেন যে গত সপ্তাহে কিন্তু এই মার্কেটটি এক হাজার চৌরাশিতে ক্লোজ হয়েছিল যে এই মার্কেটটি সপ্তাহখানিক ব্যবধানে এসে এক হাজার পঁচাত্তরে ক্লোজ হয়েছে অর্থাৎ মাত্র নয় পিপস ব্যবধানে এসে ডাউনে এসে মার্কেটটি ক্লোজ হয়েছে সপ্তাহ যুগে আমরা দেখেছিলাম মোটামুটি কিছু আপ ডাউন ছিল অতটা বেশি ছিল না যেহেতু আমি আপনাদেরকে গত সপ্তাহে আমি বলেছিলাম যে আসলে মার্কেটে এ সপ্তাহে অত বেশি আপ ডাউনে খুব একটা আশঙ্কা নেই তো যাই হোক আমি যতটুকু আমার বিচার অনুযায়ী আমি যতটুকু আপনাদেরকে আপডেট দেওয়া সম্ভব ততটুকু আমি দেওয়ার চেষ্টা করি আসলে কারণ সাধ্যের বাইরে কাবই পৃথিবীতে কাবো কিছু করার নেই এখন মার্কেট যে পজিশনে রয়েছে ঠিক এই পজিশন নিয়ে যদি আমি আপনাদের সাথে কথা বলি আপনারা হয়তো জানেন যে ইউরো ইউএসডি মার্কেটটা আসলে বিশেষ করে আমেরিকার উপর ভিত্তি করেই বিশেষ করে প্রভাবিত হয় তো আমেরিকাতে কিন্তু মাঝে একটি মাস রয়েছে পার্লামেন্ট ইলেকশনের জন্য এই একটি মাস পরেই কিন্তু আমেরিকা পার্লামেন্ট ইলেকশনটা আমরা হয়তো দেখতে পাবো সুতরাং আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এই সময়টা মার্কেট খুব একটা বেশি ডাউন খুয়েবটা বেশি ডাউন হবে না কথা বলাও ঠিক হবে না খুয়েবটা আপডাউন হবে কিন্তু একদিকে একদম বেশি যে চলে যাবে ব্যাপারটা হয়তো তেমন নাও হতে পারে একদিকে বেশি চলে যাবে বলতে ধরে না পাঁচশো পিপস এক হাজার পিপস চলে গেল ব্যাপারটা এমন নাও হতে পারে মার্কেটে মোটামুটি আমরা এই জোনটাই একটু হয়তো দেখবো যে ছাইডোয়ে একটা অবস্থান বিরাজ করছে তো এই সাইডোয়ে ভিতরে থেকেও দেখা গেছে হয়তো দুই তিনশো পিপস মধ্যে মধ্যে ডাউন এরকম এরকম একটা অবস্থার ভিতরে কিন্তু থাকবে সুতরাং এই বিষয়টা আপনাদের মাথায় রেখে আপনাদেরকে ট্রেড করতে হবে আর গোল্ডের অ্যানালাইসিসটা আমি আপনাদেরকে দিয়েছি যাদের প্রয়োজন মনে হচ্ছে তারা গোল্ড অ্যানালিসিসটা আপনারা দেখে নেবেন তো আমি অতিরিক্ত কথা না বলে আমি এখানে আপনাদেরকে সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো নিয়ে আলোচনা করব সম্মানিত বিভাগ আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেটটি ক্লোজ হয়েছে এক হাজার তো এই মার্কেটটি যদি আমরা দেখি যে ইউএসডির জন্য কোনো স্ট্রং নিউজ আমরা নেক্সট দেখতে পাই সেই ক্ষেত্রে মার্কেট ডান টান দিয়ে হয়তো ডাউন দিকে নেমে যাবে এবং মার্কেট ডাউনে টান দিয়ে নেমে মার্কেট চলে আসতে পারবে বিশেষ করে আমি যদি রাউন্ড ফিগারে কথা বলি তাহলে এক হাজার লেভেল অর্থাৎ ওয়ান ওয়ান এই মার্কেট কিন্তু চলে আসতে পারে সুতরাং এই লেভেলটা আপনারা মোটামুটি মাথায় রাখতে হবে আপনাদের যদি ওই লেভেল ভেঙে মার্কেট নিচের দিকে নেমে যেতে পারে তা মার্কেটের নেক্সট সাপোর্ট লেভেল মানে মার্কেটের জন্য বিশেষ করে নয়শো তিরিশ চল্লিশ এই লেভেলটা মার্কেটের জন্য পরবর্তী সাপোর্ট লেভেল যদি ওই লেভেলটা ভেঙে মার্কেট নিচের দিকে নেমে আসে সেই ক্ষেত্রে মার্কেটের জন্য নিচে একটা স্ট্রং সাপোর্ট লেভেলটা হলো বিশেষ করে আটশো চল্লিশ এই লেভেলটা হলো মার্কেটের জন্য স্ট্রং সাপোর্ট লেভেল তবে এর ভিতরে কিন্তু মাঝামাঝি কিছু লেভেল মার্কেট নিয়ে নিতেই পারে এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার যেমন এমন হতে পারে যে নয়শো যে এসে মার্কেট মোটামুটি একটা ছোটোখাটো একটা লেভেল নিয়ে নেবে তো আমি যেই তিনটা লেভেলের কথা বললাম এই তিনটা লেভেল মাথায় আপনাদেরকে রাখতে হবে যদি মার্কেট মার্কেট স্ট্রং হয়ে যায় তাহলে নিচের দিকে টান দিবে তো সম্মানিত বিভাগ বর্তমানে মার্কেট যেখানে আছে এই জায়গা থেকে যদি আমি রেজিস্টেন্স লেভেলের কথা বলি সেই ক্ষেত্রে ফার্স্ট রেজিস্টেন্স লেভেল যেটা হতে পারে সেটা হলো বিশেষ করে এক এগারোশো এগারোশো চল্লিশ বাত্রিশ এই লেভেলটা মার্কেটের জন্য ফার্স্ট রেজিস্টেন্স লেভেল ইউ ইউএসডি মার্কেটের জন্য এখানে মার্কেট হুট করে টান দিয়ে উঠে যেতে পারে যদি ইউএসডিটা উইকের কোনো নিউজ হয় তবে আপনারা জানেন যে ইউক্রেনটা একটা পেশাবে মধ্যে রয়েছে যার কারণে ইউএসডি উইকে ভালো সংবাদ আসার পরেও মার্কেটটা উপরের দিকে উঠতে পারতেছে না কারণ হলো আপনার বিশেষ করে এই ইউর উইক নিউজের কারণে কারণ ইউক্রেনটা ভালো একটা প্রেশারে রয়েছে তো যাই হোক যদি ওই লেভেলটা ভেঙে মার্কেট টু ফাইভের দিকে উঠে যেতে পারে সেই ক্ষেত্রে মার্কেটের জন্য পরবর্তী যেই রেজিস্ট্যান্স লেভেল রয়েছে যদি আমি রাউন্ড ফিকে কথা বলি তাহলে বারোশো অথবা এগারোশো নব্বই পঁচানব্বই বা আশি এই এই লেভেলটা হলো তার পরবর্তী রেজিস্ট্যান্স লেভেল যদি ওই লেভেলটা ভেঙে মার্কেট টু দিকে উঠে যেতে পারে বা উভাবে উভে যায় সেই ক্ষেত্রে তার পরবর্তী রেজিস্ট্যান্স লেভেল রয়েছে বিশেষ করে বারোশো সত্তর আশি এই লেভেলটা সমান্ত বিবাহ আপনাদের এই লেভেলগুলোকে মাথায় রেখে আপনাদেরকে ট্রেড করতে হবে এ ব্যতীত আপনারা যথেষ্ট পরিমাণ ঘাটাঘাটনি অবশ্যই করতে হবে কারণ মার্কেটে ছোটখাটো আপনার চিন্তা ভাবনা করে এই মার্কেটে ট্রেড করা যাবে না এই মার্কেট বিভাব চিন্তা করে এই মার্কেটে ট্রেড করতে হবে এবং আপনাকে যথেষ্ট পরিমাণ ঘাটাঘাটনি করে মার্কেটে যা এইগুলো লেভেলগুলোকে ফাইন্ড আউট করে আপনাকে ট্রেড করাটা উত্তম হবে অন্ধের মতো ট্রেড করা থেকে মার্কেটে বিবাহ থাকাটা উত্তম বলে আমি মনে করি সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ